আগামী চতুর্থ শিল্প বিপ্লবে আমরা দেখছি যে আরো নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া নিয়ে সামনে স্মার্ট বাংলাদেশ হতে যাচ্ছে। সেখানে রোবট একটা কিন্তু বড় ফাংশন এসে মানুষের জায়গা দখল করে নিবে এবং ম্যানুফ্যাকচারিং ইউনিটে যেখানে মানুষের চাহিদা বেশি সেখানে হয়তো রোবট নিজেই কাজ করা শুরু করে দিবে। সেই জায়গায় আপনারা কি কাজ করছেন? আমরা কিন্তু অলরেডি শুরু করেছি। আমি একটু আগে বলেছি যে আমাদের একটা গ্রুপ অলরেডি তারা রোবট নিয়ে কাজ করছে, তারা একটা এক্সপেরিমেন্টাল বাংলাদেশ সেনাবাহিনীর একটা কাজও পেয়েছে। আমাদের ওখানে বসে কিন্তু ওরা অফিস নিয়েছে, আমাদের ওখানে বসে আমাদের বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে, এবং আমাদের আবার কনসালটেন্ট গ্রুপও আছে বিটাকেন্ডা, তারা হয়তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় এক্সপার্ট, তাদেরকে আমরা কানেক্ট করছি, করে তাদের সহায়তা নিয়ে তারা কিন্তু বিভিন্ন রোবোটিক যে আর্মগুলো আছে তারা তৈরি করেছে, এবং এটা কিন্তু এক্সপেরিমেন্টাল আবার চলেও গেছে। এবং আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান যারা অটোমেশন করতে চায়, রিসেন্টলি সাইকেল ইন্ডাস্ট্রি আমাদের এখানে এসেছে অটোমেশন করার জন্য। তো একটু আগে আপনি বলছিলেন যে কীভাবে সিস্টেমটা হয়। ধরেন আমরা যেটা করি যে দুইটা বুয়েটের ছেলে আমাদের সাথে কাজ করছে, সেই ছেলেটা একটা জিনিস নিয়ে ধরেন আমরা তাদেরকে একটা কাজের, যেমন A2I সাথে আমরা কানেক্ট করেছি, A2I তাদেরকে একটা ফান্ড দিয়েছে, তারা কম্পিটিশন করে পেয়েছে ফান্ডটা, সেই ফান্ডটা পেয়েছে। আমাদের ওখানে সমস্ত টেস্টিং ল্যাব আছে সেই ল্যাবে, এবং ম্যানুফ্যাকচারিং ল্যাবও আছে আমাদের, এরা এক্সপেরিমেন্ট করে এটা তৈরি করেছে, তৈরি করে এখন টেস্টিংয়ে আছে, এবং টেস্টিং হলে ওই প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনী হয়তো কিনে ফেলবে। এইভাবে কিন্তু আমরা কাজ করি যে কমপ্লিট সলিউশন। আর একটা হচ্ছে যে ধরেন আমাদের এখানে একটা মেশিন ডেভেলপ হয়েছে, আমরা তখন আবার ব্যাংকের সাথেও কানেক্ট করে দিই, ব্যাংকের সাথে কানেকটিভিটি করে দিই। আর একটা সিস্টেম হচ্ছে যে আমরা কিছু ইনভেস্টারও আছে আমাদের কাছে যাদের টাকা আছে কিন্তু টেকনোলজি নেই, তাদের সাথে কানেক্ট করে দিচ্ছি যে এই টেকনোলজির এরা হয়তো 50% ও যারা উদ্যোক্তা টাকা দিবে তাদের 50%। এইভাবে কিন্তু আমরা মিক্সচার করছি যে এক এক রকম মিক্সচার এক এক রকম যাচ্ছে। তো এরকম সিনিয়র জুনিয়র অথবা নবীন প্রবীণ এরকম কিন্তু আমরা নানানভাবে আমরা কম্বিনেশন করার চেষ্টা করছি।